আপনারা দেখছেন নিউজ বাংলা টুডে, সবার আগে সবার কাছে। লকডাউনে পুলিশকে কড়া পদক্ষেপ নেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর। গতকাল মুখ্যমন্ত্রীর ঘোষণার পর আজ সল্টলেকে চলছে পুলিশের নাকা চেকিং। সল্টলেক PNB মোড়ের কাছে বিধাননগর উত্তর থানার পুলিশ এবং বিধাননগর ট্রাফিক পুলিশের যৌথ উদ্যোগে নাকা চেকিং চালানো হচ্ছে। উপযুক্ত প্রমাণ না দেখাতে পারলে গাড়িটিকে আটক করা হচ্ছে এবং গাড়ির চালককে আটক করা হচ্ছে। জরুরি পরিষেবা ছাড়া কোনো কিছুতেই ছাড় দেওয়া যাবে না, এমনই দাবি পুলিশের। কেউ কোনো জায়গায় গাড়ি নিয়ে বেরোলে পুলিশের পক্ষ থেকে জিজ্ঞাসা করা হচ্ছে কি কারণে তিনি বেরিয়েছেন। উপযুক্ত প্রমাণ দিতে না পারলে প্রয়োজনে কান ধরে ওঠবোস করানো হচ্ছে, তারপরে গাড়ি এবং গাড়ির চালককে আটক করা হচ্ছে। এমনই চিত্র দেখা গেল সল্টলেক এলাকায়। মোবাইল মে হোয়াটসঅ্যাপ মে কোই দেখা দিজিয়ে ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা টুডে। আমরা আসছি নতুন রূপে আপনার শহরে, চোখ রাখুন, সঙ্গে থাকুন। দেশ বিদেশ, রাজ্য রাজনীতি, শিক্ষা সংস্কৃতি, অর্থনীতি ক্রীড়া, অপরাধ বিনোদন, সমস্ত খবরের তাজা আপডেট পেতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।